আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আতাইগুলা থানার ঈশান কিষাণ এগ্রো লিমিটেড, যে এখানে পাওয়ার টিলার এবং বিভিন্ন ধরনের মিনি পাওয়ার টিলার, মিনি রাইস মিল এবং অনেক কিছু ইলেকট্রিক যন্ত্র সব বিক্রি করা হয়। তো এই শোরুম থেকে আমি আজকে আপনাদের মিনি যে রাইস মিল আছে সেটা সম্পর্কে জানাবো এবং তার যে দাম আমি সেটা জানাবো। তো প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং চলুন আমরা এই শোরুমের ভাইয়ের সাথে কথা বলে এই মিনি রাইস মিল সম্পর্কে আমরা বিস্তারিত জানাই এবং এর যে দাম সেটা জানাই। তো প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই যে আসলে রাইস মিলের দামটা কত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা বলেন। ভাই আমার নাম মিল্টন। মিল্টন, আচ্ছা। যাই হোক, আপনাদের শোরুম তো হচ্ছে ঈশান কিষাণ এগ্রো লিমিটেড। তো এই এইখানে তো আপনার কী কী ধরনের পণ্য বিক্রি করেন? এখানে ধরেন কৃষি পণ্যে ব্যবহৃত যেসব অত্যাধুনিক জিনিসপত্র আছে, যেমন হচ্ছে পাওয়ার টিলার, স্যালো মেশিন, মাহিন্দ্রা, এমনি হচ্ছে মিনি পাওয়ার টিলার, এভরিথিং, মানে ধরেন যে জিনিসগুলো আছে সব কিছু সবকিছুই পাওয়া যায় এখানে। তো আমরা দর্শকের জন্য একটু আসছি যে মিনি রাইস মিল যে এটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন এবং এর দামটা জানাবেন আর কি, দামটা পরে বলেন। কিন্তু এটার যে ক্যাপাসিটি, এটার মোটর কত হর্সের? এর মোটর হচ্ছে 3 হর্সের। 3 হর্সের মোটর। এটার ডাইরেক্ট যে পল্লী বিদ্যুতের যে লাইনগুলো আছে নর্মাল লাইনেই চলবে? নর্মাল লাইনে চলবে। তো প্রিয় দর্শক দেখুন, এটা কিন্তু আপনাদের জন্য একটা মানে প্লাস পয়েন্ট যে আপনারা নর্মাল যে বাসার যে লাইনগুলো আছে আপনারা সেইখান থেকে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এবং আমরা আরও জানি যে এটা হচ্ছে এক মন ধান মাড়াই করতে আপনার কয় মিনিট সময় লাগবে? আপনার এক মন ধান মাড়াই করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এবং এটা একবারে দিলে হবে না দ্বিতীয়বার আবার দুইবারে দেয়? অনেকে একবারে দিলেই হবে, একবার দিলেই হবে, দ্বিতীয়বার ধরেন দেওয়ার দরকার নাই। আর এটা মূলত চলে দাঁড়াই করে বাড়াবে, খুদ এক সাইড দিয়ে বাড়া যাবে, মানে এক সাইড দিয়ে খুদ বের হবে, আর গুড়া হচ্ছে এই জায়গায় উড়িয়া, মানে এক কথা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর কি। মানে ধানের চাউলটা মানে একদম যে জারে কুলা দিয়ে সেটা করতে হবে না আর কি, কোন কোন ছোট গুলা আলাদা হয়ে পড়ে, মানে প্রত্যেকটা পার্ট হয়, মানে গুড়া এক সাইডে, চাউল এক সাইডে, বা খুদ যেটা বলে সেটা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় এটা ইয়ে হয় আর কি। তো প্রিয় দর্শক দেখুন, মেশিনটার কিন্তু অনেক সুবিধা আছে যে ধান দিলে মানে বিভিন্ন জায়গায় বিভিন্নটা পড়ে যায় আর কি। তো এটা হচ্ছে মূলত চলে হচ্ছে কারেন্টে আর কি। তো সারাদিনে তো অনেক ধানে মাড়াই করা যাবে আর কি, ইনশাল্লাহ অনেক যাবে। আচ্ছা, যদি এগুলো কোনো সময় নষ্ট হয়, আমাদের এলাকায় তো ইয়ে আছে আর কি, যারা সারার জায়গা আছে, এদিকেও সুবিধা আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে এই সাইডে এটা আছে, এটা যৌথ জোড়া, এটা দিয়ে আপনার হচ্ছে ইয়ের গরুর যেগুলো খাদ্য নাই, ইটু মানে সুজি ধরনের ইটু বড় বড়, মানে গম যেটা মাড়াই করে সেটার জন্য ওইটা আর কি। মানে একসাথে দুইটা সুবিধা, দুটাই দুইটা সুবিধা, এক মোটর দিয়ে দুইটার কাজ, দুইটার কাজ করা যায় আর কি। তো প্রিয় দর্শক দেখুন, এক মেশিনে কিন্তু দুইটা সিস্টেম আছে, আপনারা দুই ধরনের কাজ করতে পারবেন। আর এই মেশিনটা যদি কেউ সংগ্রহ করতে চায় যে আপনাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পৌঁছে দিতে পারবেন, এরকম সুবিধা আছে? প্রিয় দর্শক দেখুন, এখানে কিন্তু ডেলিভারির যে সুবিধা সেটাও কিন্তু আছে। আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে ভাইদের নাম্বার দিয়ে দেবো, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এবং মালটা মানে তাদের নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছায় দেবে। এবং চলুন আমরা সব শেষে মেশিনের যে দামটা আমরা সেটা একটু ভাইয়ের কাছ থেকে জানি আর কি, মেশিনের দামটা একটু বলবেন। এটা মেশিনের দাম সর্বোচ্চ ধরেন হচ্ছে করোনার ভিতর একটু কম দাম ছিল, একটু মানে হচ্ছে ইয়ের দাম টাম বাড়ার কারণে এখন বর্তমান দাম 62,000 টাকা। কেউ যদি আপনার এই 62,000 টাকা দিয়ে মেশিনটা কেনে, একজন লোক যদি এরকম ধান মাড়াই করে, তাতে সে প্রতিদিন কি রকম ইনকাম করতে পারবে? প্রতিদিন তো 5-7,000 টাকা ইনকাম করতে পারবে আর কি। হ্যাঁ, আমিও সেটা ভাবছি যে আসলে একজন লোক অনায়াসে, যারা অনেকে বেকার যুবক আছে, তারা ইচ্ছা করলে কিন্তু স্বল্প মাত্র 62,000 টাকার মধ্যে আপনারা মেশিনটা নিতে পারবেন এবং নিয়ে আপনার নিজে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও এবং আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যে কোনোভাবে আপনারা মালটা আপনারা নিতে পারেন আর কি।
তো প্রিয় দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।